ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, পাঁচটি আয়াত আল্লাহ পাক চারটি শিক্ষা দিয়েছেন। প্রথম এই যে মানব শিশু প্রথমে শিখবে সে আল্লাহ সৃষ্টি, সে বানরের সৃষ্টি নয়। দ্বিতীয়ত জৈবিক চাহিদা। তিন নম্বর কিসের মাধ্যমে শিখবে। চার নম্বর শিক্ষার বিষয়বস্তু কি হবে। পঞ্চম মৌলিক প্রশ্ন, আল্লাহ মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। যে শিক্ষা আত্মিক ও জৈবিক উভয়বিধ জবাব দিতে পারে, উভয় বিষয়ে শিক্ষা দিতে পারে, সেটি হলো ইসলামী শিক্ষা। অধিকাংশ মানুষজন বড় জ্ঞানী হয়ে যায় সে নাস্তিক হয়, আর যারা সত্যিকার জ্ঞানী তারা কোশ্চিন করলে নাস্তিক হয় না। যারা শয়নে স্বপনে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্বাবস্থায় এতফাক করো না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে তারাই হলো প্রকৃত জ্ঞানী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এখানে এই পাঁচটি আয়াতে চারটি বিষয়ের জবাব রয়েছে। এক, মানুষ যখন জন্মগ্রহণ করে প্রথম তার শিক্ষা হবে এই, সে আল্লাহ সৃষ্ট, আল্লাযী খালাক, তার সৃষ্টিকর্তাকে আল্লাহ। বানর হনুমান বা লেজ খসা অন্য কোন জীবের সে বংশধর নয়। প্রতিবাদ এটা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পাঁচটি আয়াত আল্লাহ পাক চারটি শিক্ষা দিয়েছেন। প্রথম এই যে মানব শিশু প্রথমে শিখবে সে আল্লাহ সৃষ্টি, সে বানরের সৃষ্টি নয়। দুই নম্বর সে পড়বে, তাকে পড়তে হবে, না পড়লে হঠাৎ করে সে শিখতে পারবে না, সে পড়বে আল্লাহ প্রেরিত শিক্ষা। যে শিক্ষা তার আত্মিক ও জৈবিক চাহিদা পূরণ করে। আত্মিক চাহিদা, সে আল্লাহর গোলাম, যখন সে বিপদে পড়ে তখন সে কারা ডাকে, বাপ মাকে ডাকে না, সরকারের ডাকে না, পুলিশের ডাকে, বিপদে পড়লে সে আল্লাহ বলে ওঠে না। এই যে আত্মিক চাহিদা পূরণ করবে তার। দ্বিতীয়ত জৈবিক চাহিদা, তার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, এসব চাহিদা আলাক এক কথা বলা হয়েছে, খালাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি হয়েছে তোমার, আর এর দাবি তোমাকে মিটাইতে হবে। অর্থাৎ যে শিক্ষা আত্মিক ও জৈবিক উভয়বিধ জবাব দিতে পারে, উভয় বিষয়ে শিক্ষা দিতে পারে, সেটি হলো ইসলামী শিক্ষা। তিন নম্বর কিসের মাধ্যমে শিখবে। জবাব, আল্লাযী আল্লামা বিল কলম, কলম দিয়ে শিখবে। কলম বললে এই আয়াতটা যার পর নাজিল করা হচ্ছে অর্থাৎ আমাদের রসুলের উপরে, তিনি নিজে কলমে লিখতে পারতেন না। তাতে বোঝা গেল কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত চলবে। ওই সময় মক্কায় মাত্র 17 জন লিখতে পারতেন, আর কেউ লেখাই জানতেন না। অথচ বলা হচ্ছে তিনি শিক্ষা দিচ্ছেন কলমের মাধ্যমে, কলমের মধ্যে জবানও সামিল। এই যে ইন্টারনেটে কত ধরা হচ্ছে, তাই না? ইন্টারনেট কেউ ও কি মানুষ না কেউ, ও দিব্য কথা অ্যাজ ইট ইজ সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে। তো কলম বলতে মূল বৈশিষ্ট্যটাই বলা হয়েছে, এ কলমের সঙ্গে জবানও সামিল, বা অন্যান্য মিডিয়া যা এখন হচ্ছে অডিও ভিডিও সব কিছু এর মধ্যে সামিল, আল্লামা বিল কলম। চার নম্বর শিক্ষার বিষয়বস্তু কি হবে, এখানে যে জবাব নেই। আল্লাহ বলছেন আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না তাই সে শিখবে। বিষয়বস্তু কি হবে, সে যা জানে না সেটাই তার বিষয়বস্তু। বোঝা গেল মানুষ আসলে সবাই অজ্ঞ, তাদেরকে বিজ্ঞ করার জন্যই লেখাপড়া শিখতে হয়। আর এজন্য কোরআনে বলে দেওয়া হয়েছে যে আমরা তোমাদের কাছে ওহির বিধান নাজিল করলাম অজানা বস্তু শেখানোর জন্য। আল্লাহ বলছেন ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফি লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سورة آل عمران 191 آيات কি শিখবে সে সে গবেষণা করবে আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ লুকিয়ে রয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাম ওয়া কুউদাম যারা শয়নে স্বপ্নে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্বাবস্থায় ইতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে তারাই হলো প্রকৃত জ্ঞানী আর তারা বলে তারা নাস্তিক হয় না গবেষণা করার পরে তারা তাদের প্রতিপালককে চিনতে পারে এবং তারা বলে অনুগত চিত্তে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক তুমি এই নবমণ্ডল ভূমণ্ডল এর মধ্যে যা কিছু আছে সৃষ্টি জগৎকে অযথা সৃষ্টি করনি অহেতুক সৃষ্টি করনি বাতিলান সৃষ্টি করনি অতএব হে আমাদের প্রতিপালক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এটা দিয়ে ইঙ্গিত রয়েছে অধিকাংশ মানুষজন বড় জ্ঞানী হয়ে যায় সে নাস্তিক হয় আর যারা সত্যিকারের জ্ঞানী তারা কোশ্চেন করলে নাস্তিক হয় না তারা যত গবেষণা করে ততই নতুন নতুন জিনিস পায় ততই আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি প্রাপ্ত হয় সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা 1000 মধ্যে 9999.99 পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয় নাই এখনো 1% তাও তাদের বিশ্বাস নিয়ে আমরা আবিষ্কার করতে পেরেছি কিনা বিশ্বের বহু কিছু নবমণ্ডলের বহু কিছু তাদের জ্ঞানের বাইরে এজন্য তারা বলেন সায়েন্স গিভস আস নাথিং বাট এ পার্শিয়াল নলেজ সামান্য জ্ঞানের একটা অংশ আমাদেরকে দেয় বিজ্ঞান আমাদেরকে এখনো পূর্ণ জ্ঞান শিক্ষা দিতে পারে নাই অথচ এটুকু নিয়েই এত অহংকার যে নাস্তিক হয়ে যেতে হবে আমি বানরের বাচ্চা হয়ে যাব রাজশাহীর চিড়িয়াখানার বানর তো একটা মানুষ হয় না তো এরা কি করে বানরকে মানুষ বানায় যুক্তির কোনো যত ফালতু যুক্তি দিয়ে দিয়ে ছেলেদের মাথাগুলো নষ্ট করে এরা কিন্তু কাকে কি বলবো বললেও তো আর হাতে হ্যান্ডকাপ পরাবে সরকার আছে ক্ষমতা আছে একটাই হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে ঢুকানো আর তো কোনো ক্ষমতা তার নাই আর নাহলে যাই হোক মুসলমানদের যারা প্রতিনিধি তাদের উচিত ইসলামের প্রতিনিধিত্ব করা নাহলে মৃত্যু প্রত্যেকেরই হবে প্রত্যেককেই কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে প্রত্যেককে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে অতএব যিনি যে দায়িত্বে আছেন সাবধান থাকুন পঞ্চম মৌলিক প্রশ্ন আল্লাহ মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন জবাব ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বলেন ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করেছি মানুষকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আমার উপরে খবরদারি করার জন্য নয় আমার দাসত্ব করার জন্যই তোমাদেরকে আমার সৃষ্টি করেছি অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য হবে আল্লাহর দাসত্ব শেখানো যাকে তৌহিদে ওয়াদাত বলা হয় আল্লাহর দাসত্বের বাইরে যদি কোনো শিক্ষা হয় এটা কোশ্চেন করো শিক্ষা নয় ওটা হলো শয়তানের শিক্ষা ষষ্ঠ এবং সর্বশেষ প্রশ্ন আল্লাহর দাসত্বের বিধান কোথায় পাওয়া যাবে আমরা আল্লাহর দাসত্ব করতে চাই কিন্তু করবো কিভাবে আইন বিধান কি জবাব আর রহমান আল্লামুল কোরআন তোমার প্রতিপালকের সবচেয়ে বড় দয়া এই তোমাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনই তোমার একমাত্র জবাব বলুন আলহামদুলিল্লাহ কোরআন শিখো কোরআন বুঝো কোরআন অনুধাবন করো কোরআনের মধ্যেই তোমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমা ফাররাকনা ফিল কিতাব মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই এই কিতাবে কোনো কিছুই আমি বলতে ছাড়ি নাই এই কিতাব সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা যারা কোরআন বুঝে কোরআন অনুধাবন করে তারা এগুলো জানে আর কোরআন এমন জিনিস কোশ্চেন কল পৃথিবী থেকে বিনষ্ট হবে না পিছনের সমস্ত কিতাব
আল্লাহপাক উঠিয়ে নিয়েছেন কিন্তু আল্লাহপাক কোরআন সম্পর্কে বলছেন ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমরা কোরআন নাযিল করেছি এবং আমরাই এর হেফাজত করি হে শত্রুরা হে কাফের মুশরিকরা যত চেষ্টাই তোমরা করো কোরআনের একটা নুকতা হরফ পরিবর্তন করার ক্ষমতা তোমাদের কারো নাই আমি নিজেই এর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ কারণ এটা চিরন্তন হেদায়েতের উৎস যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন কোরআন তাদেরকে রাস্তা দেখাবে আর এই বিষয়ে প্রথম দায়িত্ব হলো মুসলমানদের কারণ মুসলমানরা কোরআনকে গ্রহণ করেছে অন্যরা গ্রহণ করে নাই